কথার মধ্যেই কিন্তু একটা কথা বলেছে, রাজনৈতিক লোকজন জড়িয়ে পড়ছে। আসলে মাদকমুক্ত করার ক্ষেত্রে এইটা একটা বড় প্রতিবন্ধক। এই প্রতিবন্ধকতা দূর করা অত্যন্ত জরুরি। সাথে সাথে আমি অতীতে যেমন চেষ্টা করেছি, একটা কথা বলেছি, 56 জনকে নিয়েই কাজ করব। এই 56 জনকেই এই মাদকমুক্ত করা থেকে উন্নয়ন যত প্রকার আছে, সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, সমস্ত কিছু নির্মূলের ক্ষেত্রে এই 56 জনকেই সমান হারে কাজে লাগাতে চাই, সাথে পৌরবাসীদের নিয়ে। এবং আমি আশাবাদী যে এটা সম্ভব হবে।